ফের পর্দায় আসছে বাহুবলী। বাহুবলী টু এর পর দর্শকদের জন্য বড় চমক, সুখবর দিলেন পরিচালক রাজামৌলী। আবারও নতুন রূপে বাহুবলী, আরও একবার দর্শকদেরকে বড় চমক দিতে চলেছেন পরিচালক রাজামৌলী। বাহুবলী, বাহুবলী টু এর পর তবে কিবার বাহুবলী থ্রি রিলিজ করতে চলেছে খুব শীঘ্রই, কি বলছেন পরিচালক? আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক বিষয়টি। বাহুবলী এবং বাহুবলী টু এর মতো দুর্দান্ত ছবির পর পরিচালক এসএস রাজামৌলী এবার তার সিরিজ ঘোষণা করছেন নিজেই। তার মানে আরও একবার দর্শকরা বাহুবলী উপহার পেতে চলেছেন। তার সিরিজের শিরোনাম বাহুবলী ক্রাউন অফ ব্লাড। পরিচালক এসএস রাজামৌলী তার ভক্তদের জন্য এই দুর্দান্ত উপহার ঘোষণা করেছেন এবং ট্রেলার সম্পর্কেও তথ্য দিয়েছেন। তবে এই সিরিজটি অ্যানিমেটেড হবে। বাহুবলী দ্য ক্রাউন অফ ব্লাডের পোস্টার টিজার শেয়ার করার সময় তিনি জানিয়েছেন শীঘ্রই ভক্তদের মধ্যে ট্রেলারটি মুক্তি পেতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হতেই ইতিমধ্যেই খুশির হাওয়া দর্শকদের মধ্যে। বাহুবলী এবং বাহুবলী টু বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। প্রথম পর্বে বাহুবলীকে কটাপ্পা কেন মারল তা জানতে দুবছর ধরে গোটা বিশ্বজুড়ে ছিল নানান প্রশ্ন। শেষমেশ এই ছবির দ্বিতীয় পর্বে প্রশ্নের উত্তর দিলেন পরিচালক মৌলী। বক্স অফিস কাঁপিয়ে ভারতীয় চলচ্চিত্রের সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে প্রভাস ও তামান্না ভাটিয়া অভিনীত এই ছবি। বাহুবলী টু এস এস রাজামৌলী পরিচালিত এবং একটি বিস্ময়কর অর্থ সংগ্রহ করেছে। 1810 কোটি ভারতীয় বক্স অফিসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়করী সাফল্য হিসেবে চিহ্নিত। ঘরোয়া বক্স অফিস পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে বাহুবলী টু ইতিমধ্যেই শীর্ষস্থানে। 2017 সালে বাহুবলী টু ভারতীয় সিনেমার ল্যান্ডস্কেপে বিপ্লব ঘটিয়েছে, নতুন মানদণ্ড স্থাপন করেছে। দুটি ছবিতেই প্রভাস, রানা ডাগ্গুবাতি, অনুষ্কা শেট্টি, রামাকৃষ্ণন, সত্যরাজ এবং নাসার সহ প্রতিভাবান অভিনেতাদের নিয়ে একটি অনবদ্য টিমও রয়েছে। পরিচালক এসএস রাজামৌলীর এবার বড় চমক বাহুবলী সিরিজ। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে লিখেছেন, জনগণ যখন মহেশমতি বলে চিৎকার শুরু করে তখন মহাবিশ্ব আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। আসছে বাহুবলী ক্রাউন অফ ব্লাড, তবে এটি অ্যানিমেটেড সিরিজ হবে। এই সিরিজটিকে ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে। শীঘ্রই এই সিরিজের ট্রেলার সামনে আনবেন বলে জানিয়েছেন পরিচালক নিজেই। নতুন রূপে দেখা দেবে বাহুবলী, স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বাসিত ভক্তগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।